মাদারীপুরের রাজৈরে নিখোঁজের তিন দিন পর ধনঞ্জয় বাড়ৈ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি এলাকার একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় নিহত ধনঞ্জয় উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের থলুবাড়ির ছেলে পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে দুই বন্ধু হিজলবাড়ির বিলে কোচ দিয়ে মাছ ধরার কথা বলে ধনঞ্জয়কে ডেকে নিয়ে যায় এরপর সে আর বাড়ি ফেরেনি সকালে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হিজলবাড়ি এলাকার একটি পুকুরে ধনঞ্জয়ের মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়